السلام عليكم ورحمة الله، كمان أستاذ شباب يا شباب شباب ولا سا. প্রবাস জীবন আসলে খুবই কঠিন, কি বলবো। যখন অসুস্থ হয় তখন বোঝা যায় মানুষ কতটা আশা হয়। আমার একজন ভাই, ও বেশ কয়েকদিন ধরে অ্যাপেন্ডিক্স ব্যথায় ভুগতেছে, সত্যি চাপিয়ে রাখছিল গত 2 দিন আগে, খুবই অসুস্থ হয়ে গেছে। তো তার অপারেশন হলো, দেখলাম এর কোনো রিলেটিভ নাই, কেউ নাই, সবকিছু নিজেই, ভাগ্য ভালো, কোভিডটাই ভালো ছিল, টাকা পয়সা সবকিছু ম্যানেজ করে দিছে। তো এখন ও রুমে চলে আসছে, এখন যে রান্না করবে খাবে এই সুযোগটা ওর আর নেই, তো আমাকে বলল, তাই আমি তাকে এসে রান্না বান্না করে দিচ্ছি, তার সাথে একটু সময় দিচ্ছি। যদি আমি তো কাজে ব্যস্ত থাকি, কি করবো, করার কিছু নেই। এখন তার যে মাংস রান্না করলাম তার জন্য মাংস যদি হবে, তো বলতেছি ওটা যখন প্রবাসে আসা হয় তখন বোঝা যায় যে কে আপন কে পর। মানে এখানে কারোর সাথে শেয়ার করার মতো সেরকম একটা লোক নেই। তো প্রবাসে যারা আছেন সবাই একটু দোয়া করবেন প্রবাসীদের জন্য, যাতে সুস্থ সবল রাখে সবাইকে। যারা দেশে আছেন তারাও প্রবাসীদের জন্য একটু দোয়া করবেন, কারণ তারা তো দেশে যারা আছে তাদের জন্য তো এখানে প্রবাস জীবন কাটতেছে, তাই না? আমি ভাইকে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন আমার ভাই অসুস্থ রোগী, টাকার পয়সার অভাব নাই, অসুবিধা নাই। এই যে দুবাই বসে খাচ্ছি, ছাগলের মাংস রান্না করেছিলাম। আল্লাহ তুমি ফালা মাসের তাই দূর হলো, ফালা মাসের তাই দূর হলো। আল্লাহ তোমার কাছে চাইয়া রে বাবা, আল্লাহ অনেক গুণাগার এক বন্ধা আমি হাত তুলিছি। আল্লাহ আমি শুনেছি যে ফাফি বন্ধা ফাফ করিয়া তোমার দরবার হাত তুলি চাই যায়, যদি বলো তুমি যে তারে খালিয়া দি ফিরে দেও না, তার গুণা সমস্ত গুণা মাফ করে দেবো। আমি এক গুণাগার বন্ধায় ফাফি বন্ধায় হাত তুলিছি, আমার জীবনে গুণা তুমি মাফ করে দেবো। ইয়াল্লাহ আমি যে আশা করছি সৌদি আরবে আইব, আমার যে মনের আশা ধরে বলছি ফাঁক মাটির মধ্যে আনছে, তোমার ঘর খান তোয়াফ করছি বলো, তোমার দরবারে লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ। তাহলে আমার তোয়াফ গুলা তোমার দরবারে জানি না, তুমি কবুল করেছো কিনা, আমি তোমার কাছে চাই আর বলো, আমার তোয়াফ গুলা কবুল করে না, আমার আমল নামা গুলা কবুল করে না, আরো আমল করার তফিক দান করো আল্লাহ। আল্লাহ আরো নামাজ পড়ার তফিক দান করো, ইয়াল্লাহ যে নামাজ পড়ি বললা নামাজ গুলা তোমার দরবারে কবুল করে না, আরো নামাজ পড়ার তফিক দান করে দিও। ও আল্লাহ তামাম পৃথিবীর মহিন মুসলমান যারা বাল্লাহ নামাজ পড়ে নামাজ গুলা কবুল করে না, যারা নামাজ পড়ে না বাল্লাহ তাদের নামাজ পড়ার ইয়োখান আগ্রাসও বাড়াই গেল। আল্লাহ আমরা রে ইয়ো, আল্লাহ আমরা মাছ আছি, দাদা দাদি ভাই বোন নানা নানি আত্মীয় স্বজন বাল্লাহ মারা গেছে বাল্লাহ, তারা যদি জানিয়ে জানে কোনো গুণা করে যায় বাল্লাহ, তারা গুণা তুমি অফান্ত হয়ে দাও বাল্লাহ, তারা কবরে কোনো আজাব হইয়া, তারা যদি আজাব তাই মুক্ত।